बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम कलरफुल थेके आमी सामिरा लाइफे चले एलाम আজকে এক্স্যাক্ট টাইমে লাইভে চলে এসেছি একদম অন টাইমে আপু লাইভে চলে এসেছে এবং আজকে খুব সুন্দর একটা কালেকশন দেখাতে যাচ্ছি মানে আমি খুব এক্সাইটেড যখন আমি সুন্দর সুন্দর কালেকশন দেখে মন এমনি ভালো থাকে বিশেষ করে আমার ব্যক্তিগত পছন্দের যখন কিছু আসে তখন হচ্ছে এমনি উৎফুল্ল হয়ে যাই ওকে খুবই তাড়াতাড়ি করে জয়েন করবেন আজকে কারণ আজকে আমি দেখাতে যাচ্ছি মেহেক গাউন সেট মেহেক নামটা দিতে আমার খুব ইচ্ছে করলো আজকে যে এই গাউনটার নাম আমি মেহেক দিব ঠিক আছে মেহেক মানে কি বলো তো মেহেক মানে কি কে বলতে পারবা বলো আচ্ছা একটু কমেন্ট করে নেই নাসরিন শিউলি আপু শেলি আপু ওকে নাদিয়া আপু কেমন আছেন সবাই বলেন ফারজানা আপু মিতু আপু আমি আছি রিফাত আপু যে বকাবকি করতেছে আপুরা আমি ভয়ে তো লাইভে আসতে চাই নাই বলছি আমি আর লাইভই করব না আপুরা বকে আমি কিন্তু এরকম করেই বলছি সত্যি কথা আমি দুই দিন ভয়ের চোটেই লাইভে আসিনি লাইভ করবো না আমি লাইভ করব না এরকম বলছি বল কেন আপুরা বকবে ইউ লুকিং সো বিউটিফুল আসলে আজকে অনেক বেশি সুন্দর লাগছে কারণ হচ্ছে আজকে আমি মেহেক করেছি ঠিক আছে মেহেক মানে কি বলেন তো দেখি একজন বলেন মেহেক মানে কি আপু আমি ফার্স্টে সালামের ও ওর নাদিয়া আপু নাদিয়া ওয়ালাইকুম আসসালাম ওকে ওকে আচ্ছা ওয়াহিদ আলী ওয়ানা আপু আপনি কোথা থেকে আসলেন কেন লেট জবাব চাই ফারহানা আপু কেমন আছেন সাবরিনা আপু তারপর হচ্ছে ছন্দা আপু মেহেক মানে তো সুগন্ধি ইয়ে ছন্দা আপু আপনি পেয়েছেন মেহেক মানে সুগন্ধি এটা দেখার সাথে সাথে না আমার মনে হচ্ছে কি এটার নাম মেহেক হওয়া উচিত এত প্রিটি এক স্মার্ট গাউন আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে সবার অনেক বেশি পছন্দ হবে দুইটা কালার আছে এটার যার যেটা লাগে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস রেখেছি যেহেতু সব আপুরা রিজনেবল প্রাইসটা খুব চায় যে আপু প্রাইসটা যেন রিজনেবল হয় কোনো মতে যেন প্রাইস না বাড়ানো হয় মিতু আপু হ্যাঁ সুগন্ধি আজকে এই পোশাকটার নাম দিয়েছি মেহেক গাউন সেট সো মেহেক গাউনটা নিতে চাইলে খুবই দ্রুত করে স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলবেন খুবই তাড়াতাড়ি বুক বলতে প্রি অর্ডার না সম্পূর্ণ রেডি সো খুব দ্রুত করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরের আপুদের 120 টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অনে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে ক্যাশ অনে শুধুমাত্র বিকাশ করতে হয় আমাদের হচ্ছে 500 টাকা অ্যাডভান্স অ্যাডভান্সটা হচ্ছে যে আপনি নিচ্ছেন এই কনফার্মেশন যেহেতু ঢাকার বাইরে প্রোডাক্টটা চলে যাবে তাই না মেহেজাবিন আসবে একটু ওয়েট করেন আপু চলে আসছি যদি আপু ওকে আমি তো ভয়ে আসি নাই আজকে জানেন মানে দুই দিন ভয়ের চোটে কাঁথা নিচে লুকাইছিলাম আপুরা বকবে আমি ঠিক মতো প্রোডাক্ট দিতে পারি নাই সবার এসএমএস ঠিক মতো চেক করতে পারি নাই এখনো অনেক আপুদের এসএমএস আমরা দিতে পারি না প্রোডাক্টটা শেষের দিকে মানে শেষই মোটামুটি যার কারণে এসএমএস তারপরও আমরা টানছি আচ্ছা আমাকে খুঁজো না তুমি এই কে রথি আপু নাকি দেখি তো একটু কমেন্টটা আচ্ছা আমি ধরলে কমেন্ট দৌড় দেয় কেন দূর দিয়ে চলে গেছে আবু আমি খুঁজে পাইতেছি না হ্যাঁ রথি আপু মেহেজাবিন আসবে আচ্ছা দেখানো শুরু করে ফেলি ঢাকার বাইরের আপুদের তো বলে দিলাম যে ঢাকার বাইরের আপুরা হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জে ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে পারবেন আর একটা হচ্ছে ঢাকার ভেতরে যারা আছেন 70 টাকা ডেলিভারি চার্জ করছে ওকে সব বলা শেষ এবার আমি বলি আজকের পোশাকটার ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়াল এবং খুব খুব খুবই সুন্দর একটা সফট জর্জেট ম্যাচ করা এটার সাথে অসাধারণ সুন্দর একটা টাইগার প্রিন্টের কম্বিনেশন আমি দেখাবো জাস্ট পেছনে গেলেই দেখতে পাবেন এত সুন্দর একটা গাউন পরে আছি পুরোটা প্লেট কুচি সামনে পুরোটা এরকম এখানে কিন্তু জয়েন হ্যাঁ জয়েন দিয়ে তারপর হচ্ছে এরকম প্লেট 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 কুচি দেওয়া হয়েছে এখান থেকে এত প্রীতি মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে টরি কালারের মধ্যে টরে বা তিল কালারটা না আমাদের মেয়েদের এখন কিন্তু ফেভারিট একটা কালার হয়ে গেছে কারণ খুবই সময় আমরা অনেক সময় ব্লু কালারটা পড়তে চাই না ব্লু কালার জানি কেমন বেশি ক্যাটকেটে কিন্তু টরেটা না এত মিষ্টি লাগে এত স্মার্ট লাগে এই কারণে কিন্তু এই তিল কালারটা আমাদের এত বেশি পছন্দ এখান থেকে কিন্তু পুরোটা প্লেট কুচি দেখেন যারা স্মার্টলি গাউন পড়তে চান যে একটা আমি ফুল সেটের ম্যাচিং একটা গাউন পরবো একটা মানে অন্যরকম লুক থাকবে যে আমি নিজে বানিয়েছি মেকিং করেছি এরকম টাইপের একটা পছন্দের
গাউন আমি একটু দেখে দিই, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা কাফ থাকবে, এখানে কিন্তু হালকা কুচি থাকবে, এই যে স্লিভের এখানটায় এরকম কাফ দেয়া থাকবে, হালকা প্লেট কুচি থাকবে, হালকা। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের হিজাবটা অনেক বড়, আমি তো শর্ট করে পরেছি, এটা একটু সামনে থেকে প্রথমে দেখাবো। এই হচ্ছে আমাদের সুন্দর গাউনটা, গাউনটা একটু খেয়াল করবেন, গাউনের এই অংশটাতে হচ্ছে পুরোটা প্লেট 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 কুচি। আমি জানি না ক্যামেরায় আপনারা কালারটা ঠিক বুঝতে পারবেন কিনা, টাইগার প্রিন্টে, টাইগার প্রিন্ট আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দ, আমরা যতবার টাইগার প্রিন্ট করেছি ততবার আমাদের রিস্টক করতে হয়েছে। আমি জানি না এটা আমার রিস্টক করতে হবে কিনা, সো যদি রিস্টক করতে হয় অবশ্যই চেষ্টা করব। খুবই প্রিটি, এখান থেকে কিন্তু প্লেট কুচি থাকবে, আমি জানি না ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন কিনা, এখান থেকে কুচি 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 প্লেট থাকবে এবং এটার ঘেরটা দেখেন, খুবই প্রিটি একটা গাউন আমি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর একটা গাউন, পেছনটা কিন্তু প্লেন থাকবে, ওকে, পেছনটা প্লেন এবং এখানে কিন্তু ইয়ে আছে, এবার কিন্তু আমি একটা চেন দিয়েছি, মানে পকেট দিয়ে দিয়েছি, হ্যাঁ এই যেরকম চেন দিয়ে এই যে পকেটটা। তো অনেক আপুরা পকেট খুব পছন্দ করেন যে আমার এখানে একটা পকেট থাকলে ভালো হয়, বাট এখানে কিন্তু আমি চেন দিয়ে দিয়েছি আলাদা করে। হ্যাঁ, সো চেন পকেট এক পাশে থাকবে, চেন পকেটটা হচ্ছে এক পাশে থাকবে, আর খুবই সুন্দর একটা গাউন, পুরোটা কিন্তু এই সামনে রয়েছে টাইগার প্রিন্টের, খুব ছোট 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 টাইগার প্রিন্টের, যেটা সবার পছন্দের, একদম কালারটা জাস্ট দেখেন মাথা নষ্ট করা, এই যে টরের সাথে টাইগার প্রিন্ট কন্ট্রাস্ট, এটার সাথে আপনারা পাচ্ছেন হিজাব এবং নিকাব, যারা নিকাবে আপুরা আছেন তারা তো নিকাবটা মাস্ট মাস্ট মাস্ট, এই যে চওড়া নিকাব দেখেন, চওড়া নিকাব, এই চওড়া নিকাবটা আপনারা পেয়ে যাবেন, কেউ যদি মনে করেন আমি নোজ নিকাব করবো সেক্ষেত্রে এটাকে ঠিক করে নোজ নিকাব করে নিতে পারবেন, ওকে। আর সাথে রয়েছে বেল্ট, বেল্টটা আমি পরিনি, আমার কাছে ঢোলা ঠেলা ভালো লাগে, এই যে বেল্ট, বেল্টটাও থাকবে, ওকে। সো খুবই সুন্দর প্রিটি একটা গাউন, এটার প্রাইস হচ্ছে বলছি, তার আগে বলি লম্বা হচ্ছে 50, 52, 54, 56, 58, ওকে। পেছনটা একটু দেখাই, পেছনটা একটু দেখাই, এই যে পেছনে কিন্তু প্লেন, পেছনে প্লেন, ওকে, এবং হিজাব রয়েছে বড় সড়ো একটা হিজাব, খুবই সুন্দর মেহেক গাউন, যারা সবসময় বোরখা পরি আমরা, একটু স্টাইলিশ বোরখা পরতে চাই, খুবই খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল। এই বোরখাটার প্রাইস পড়বে মাত্র কত বলো? আমি শুনতে চাই, আচ্ছা এই প্রাইসটা বলো তোমরা, এটাতে কিন্তু প্রচুর কাপড় লাগে, একটু বুঝে দেখো, পুরো কুচি কুচি করা, পুরোটা কুচি করা দেখো, আমি জানি না ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা, এখানটা পুরোটা কুচি, দুইটা কালার আছে, আমি ফার্স্ট কালারটা টরে টরে কালারটা দেখাচ্ছি, খুবই সুন্দর খুবই প্রিটি একটা গাউন, যেটা নাম দিয়েছি মেহেক গাউন, মেহেক গাউন। তাড়াতাড়ি প্রাইস বলো, আমি আর কোনো ই করবো না, ফাজলামো করতে যাবো না, তাড়াতাড়ি বলি নাইলে তোমাদের জন্য প্রবলেম হবে। আচ্ছা প্রাইস নো, 1850 না রে আপু, 1750ও না, এটা 1950ও না, 1550 টাকায় তোমরা পেয়ে যাবা আজকের এই ফুল সেটের হিজাব, হিজাবে কিন্তু পার হবে, হ্যাঁ এই যে হিজাবেও কিন্তু ফুল পার হবে, আর আমি কিন্তু এটা ছোট করে রেখেছি, এটা খুলে দিলে অনেক বড় করে চওড়া বড় করে পড়তে পারবে। এই হচ্ছে আমাদের হিজাবটা, হিজাবটা সেটিং হিজাব করা আছে, তোমরা চাইলে এটা নর্মাল হিজাব করেও পড়তে পারবে। হ্যাঁ এই হচ্ছে আমাদের হিজাবটা, দুটো সাইড আছে, দুটো মাথা, প্রথমে ছোট মাথাটা আমরা দিব সেটিং হিজাবটা পরার জন্য, এরপর বড় মাথা, একটু খেয়াল করেন ছোট মাথাটা আগে, এরপর বড় মাথাটা আমরা পরব, ঠিক আছে? বড় মাথাটা যখন দিব কান বরাবর এই সেলাইটা থাকবে, ঠিক আছে? এই যে কান বরাবর এই সেলাইটা থাকবে, ওকে। সো এই হচ্ছে আমাদের সুন্দর, আর আরেকটা ব্যাপার বলি, কেউ যদি এটাকে নর্মাল হিজাব পড়তে চান, একটু খুলি, এত শক্তি নাই আপু, তাড়াতাড়ি, ইয়েস 1650 না রে আপু, 1550, এটা খুলতে পারবো না, এটা মিম পারবে, বেগম আগের নামটা বলি নাই, মিমের একটা নাম দাও, হয়তো বলবো সবাইকে, আচ্ছা মিম খুব মন খারাপ করবে তাই। আচ্ছা দেখো, যারা প্লেন হিজাব পড়তে চাও, এই যে 1800 না রে সোনা, এই যে যারা প্লেন হিজাব সুন্দর করে প্লেন হিজাব পড়তে চান, তারাও খুব সুন্দর করে এই প্লেন হিজাব পড়তে পারবেন, ওকে। জাস্ট খুলে নেবেন, প্লেন হিজাব হয়ে যাবে, আমি সেটিং হিজাব করে দিব, কিন্তু অনেক কাপড় আছেন প্লেন হিজাব পড়তে চান, যে না আমি সেটিং হিজাব পরি না, আমি একটু স্টাইল করে প্লেন হিজাব পরব, সেক্ষেত্রে প্লেন হিজাবটা পরবেন, ওকে। জাস্ট খুলে নিলেই প্লেন হিজাব হয়ে গেল, তার মানে আপনার আপনার কাছে কিন্তু সেটিং হিজাব আমি পাঠাবো, আপনি চাইলে সেটাকে প্লেন হিজাব বানিয়ে, যে এরকম জাস্ট খুলে নিলেই প্লেন হয়ে যাবে, তখন আপনি ডিজাইন করে করে আপনাদের মতো করে পরবেন, ওকে। সো এটার প্রাইস, এই মেহেক গাউনের প্রাইস মাত্র মাত্র মাত্র
1550 টাকায় পুরো প্লেট কুচি এবং এই যে একটু দাও কাছে থেকে, এই হচ্ছে আমাদের খুবই সুন্দর চেরি ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর একটা গাউন সেট, যেটা যে সেটটার সাথে আপনারা হিজাব পাবেন, সেটিং হিজাব পাবেন বা প্লেন হিজাব পাবেন, তার সাথে নিকাব পাবেন। যারা নিকাবি আপুরা আছেন, যে আমি একদম পর্দার সাথে ম্যাচিং করে নিকাব করতে চাই, অনেক আপুরা আমাকে একটা কথা বলেন, আপু আমি আগে নিকাব পরতাম না, তোমার এই নিকাব দেওয়াতে আমার নিকাব করা হয়। আচ্ছা, এখানে কিন্তু পকেট আছে, এক পাশে পকেট, এখানে চেন দিয়ে আছে, হ্যাঁ চেন দিয়ে পকেট আছে, কারণ অনেক আপুরা ব্যাগ ট্যাগ না নিয়ে বাইরে যায়, যে একটা মোবাইল নিবো কিছু টাকা নিবো, নিয়ে বের হয়ে যান, ব্যাগ নিবো না, বাচ্চাকে আনতে স্কুলে যেতে হবে কিংবা বাজারে যেতে চান বা যে কোনো জায়গায়, অনেক সময় হয় না যে এখানে কিছু রাখতে চান, এই কারণে আমি এক পাশে দিয়েছি, দুই পাশে দরকার নেই, এক পাশে দিয়েছি এবং চেন দিয়ে দিয়েছি। ওকে, সাথে বেল্টও কিন্তু আছে। ওকে, আমি বেল্ট পরি নেই। এই হচ্ছে আমাদের মেহেক গাউনের প্রথম কালারটা, প্রাইস 1550, খুব দ্রুত করে ইনবক্স করে ফেলবেন, খুবই সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা মানে কালার কম্বিনেশন, শুধু ম্যাচিংটা দেখেন, খুবই সুন্দর খুবই সুন্দর। এখান থেকে পুরোটা প্লেট কুচি থাকবে, পেছনটা কিন্তু আবার প্লেন, সামনে কাটিং বাট পেছন কিন্তু প্লেন, কারণ অনেকেই আছেন পেছনে হচ্ছে এখানে কাটিং এটা পছন্দ করেন না, জাস্ট সামনে থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের মেহেক গাউনের প্রথম কালারটা, প্রাইস 1550 অনলি, এবং এটার লম্বা হচ্ছে 50, 52, 54, 56, 58 বডিটা, যারা 50 বডি তারা অর্ডার করবেন, একটু বলে অর্ডার করবেন যে আপু আমার 50 ক্লিয়ার না, সত্যি ইটা কিটা বলতেছো, সুন্দর কালেকশন আপু, সত্যি খুব সুন্দর, এটা খুবই দ্রুত করে ইনবক্স করবেন, কিন্তু এটা মিস করার চাই, মানে এটা দেখে আমি ইয়ার মতো বলতেছি, এটা মিস করা চাই, এটা মিস করা যাবে না, উল্টা পাল্টা বলতেছি। আচ্ছা, হিজাব নিকাব আসেন একটুখানি জানায়ও, এখন জানায়ও না, জানাবা হচ্ছে তুমি কালকে জানাও, কারণ এমনিতে একটু মেসেজের চাপ আছে, তো দেখা যাবে এসএমএসটা রয়েই গেছে, তোমার মন খারাপ হবে, একদিন পরে জানাও, তোমার ওই ম্যাচিংয়ের ব্যবস্থা সব, যারা যারা যে কোনো প্রবলেমে পড়বেন তারা প্লিজ, মানে এখন তো একটুখানি ইয়ে ছিল গত কালকে পর্যন্ত বা আজকে পর্যন্ত একটু চাপ গিয়েছে, সো আপনারা জানাবেন, কোনো সমস্যা নেই, যে কোনো প্রবলেমে একটু বেস্টটা ঠান্ডা হয়ে নেই, কারণ ডিসকাউন্টের একটা চাপ চলে গেছে, তো ওরাও খুঁজে পাবে না ঠিক মতো, দুই তিন দিন পরে একটু জানিয়ে দেবেন যে আমি এটা পাইনি বা কিছু, কোনো সমস্যা নেই, ওটা একটা ম্যানেজ করে দেবো, দরকার হলে আবার বানায় দিব, ঠিক আছে, হিজাব একটা পাঠায় দিব, কোনো প্রবলেম নাই। ওকে, সো চলে যাচ্ছি নেক্সট কালারে, নেক্সট কালারটা আমি একটু পরে দেখাই, এটা কিন্তু টরের সাথে, দেখেন টরের সাথে, ওকে খুবই সুন্দর ক্লিয়ার আপু, লং জিলবা বাপু, নেক্সট দেখবো, ওকে এটা তাহলে শেষ। ওকে, এই যে এখান থেকে কিন্তু কুচি, একটু দেখেন পুরোটা কুচি কুচি, 1550 টাকা ফুল সেট, মাথা নষ্ট না, মাথা নষ্ট হবে, আল্লাহ আমার তো খুলতে ইচ্ছা করতেছে না, ও আচ্ছা আচ্ছা একটা ছবি তুলে নেই, আচ্ছা সবাই না আমার ক্লিয়ার পিক চাই, হ্যাঁ আমি একটা ছবি তুলে নেই, একটা ছবি তুলি, একটু দাঁড়াই, ঠিক আসতেছে, একটা ছবি তুলি, দাঁড়াও, কারণ সবাই বলে কি আপু লাইভের পর একটু ছবি দিয়ে দাও, আর আমার তো তোলাই হয় না, সব তোলা উঠে যায় তখন, রেডি, এত কালার কেন, কি ক্যামেরায় ছবি তুলতেছে, দেখ তার দরকার নেই, পরে তুলবো, আমার এই ক্যামেরায় আসে না কালার, আসছে নীল টকটক, টকটকে নীল, নিমের কি বললাম, টকটকে নীল, এটা কিন্তু টরে কালার, কোনো নীল টিল না, টিল কালার, যেটা সবার পছন্দের টিল কালার। আচ্ছা, এরপরে নেক্সটটা দেখাবো, এটাও সবার খুব ফেভারিট, বলো তো কি কালার দেখাবো, একটু কমেন্ট করো, নেক্সট এটার কি কালার আছে, কাও দেখি, কাও দেখি আফা, দাঁড়াও কি লিখছো, যারা কে, যারা কে আসতেছে আপু, যারা কে করতে দিয়েছে আসতেছে, ওয়েট করো, সব কেপি আসবে আস্তে আস্তে, হয়তো বা সেম কালারে তোমরা নাও পেতে পারো, ও আচ্ছা হ্যাঁ সেম কালারে তো একটা আসার কথা, আমি তো ওই যা করতে দিছিলাম, যারা কে স্যার, যারা কে আসতেছে, যে বললাম যে সেম এর আগে যে যারা কেটা করেছিলাম বেগুনিয়া দিয়া কালারটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা পাবা, পাবা রে আপু, একটু ওয়েট করো, এখন কোন কালার দেখাবো বলো, একটু শুনি তোমাদের ধারণা,
মেরুন, আচ্ছা তারপর মেরুন কালার, আপু সারা গাউন, আপু ব্ল্যাক, ব্ল্যাক হলে ভালো হতো, আচ্ছা আর পর কি, আপু মেহজাবিন নিয়ে আসো, ওকে লেট, সাদি আপু কি জন্য কই গেছিল তুমি আজকে শনিবারে, শনিবার অবশ্য একটু ছুটির দিন অনেকের কাছে, বলো কালার বলো কি কালার ফরতাম বলো, বলে কি কালার ফরতে আসি, দুইজন বলছে এই কালার দেখো, কোন কালার যে কালার সেটা বলছে দেখো, আচ্ছা দুইজন বলছো নাকি যে কালার সে কালার, আচ্ছা আমি একটু উকি দিয়ে দেখি তো কি কি কালার বলছো তোমরা, কালো রঙের ডাস্টি পিঙ্ক, আচ্ছা মেরুন, মেরুন কালার, মেরুন কি তা কও, মেরুন কও কি লাই, ডাস্টি পিঙ্ক, আচ্ছা চারজন আপু বলেছো, ম্যাজেন্টা, আচ্ছা তোমরা মেলা কিছু কয়ে ফেলছো, এবার দেখো তারও পাঁচজন বলছে, ওকে ব্ল্যাক, ওকে দেখো কি পড়েছি, আমি এসেছি রূপনগরের রাত, মাথা ঘুরে যাওয়া, কারণ ব্ল্যাক সবার পছন্দের, মানে এই ব্ল্যাক দিয়ে আমি আসলে খুব একটা কুলাইতে পারি নাই কোনোদিন, ব্ল্যাক কালার এত বেশি পছন্দের সবার, আমি এখন যেটা পরে আছি ব্ল্যাকের মধ্যে খুব 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 সুন্দর, এই টাইগার প্রিন্টের কন্ট্রাস্ট করা, যারা ব্ল্যাক পছন্দ করেন অলওয়েজ ব্ল্যাক পরেন, ব্ল্যাক কিন্তু একটু আমাকে দূরে গেলে ফেড লাগতে পারে, ডোন্ট ওয়ারি সামনে থেকে কোনো ফেড মানে ফেড না, খুবই সুন্দর দুবাই চেরি ম্যাটেরিয়াল এবং এটা সফট একটা জর্জেট, একদম সফট, ঠিক আছে খুবই সুন্দর, এখান থেকে পুরো প্লেট কুচি টাইগার প্রিন্ট করা, অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর এক কথায়, সো এটার সাথেও কিন্তু হিজাব ম্যাচিং একটু খেয়াল করেন, হিজাব ম্যাচিং থাকবে এটার সাথেও, নিকাব যারা নিকাবই আপুরা আছেন, চওড়া মোটা নিকাবটা চেয়েছেন যে আপু আমার চওড়া নিকাবটা চাই, সো এই নিকাবটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, নিকাব পরবেন সুন্দর করে, বড় করে হিজাব পরবেন, তার সাথে খুব সুন্দর ঢোলাঝালায় এই মেহেক গাউনটা পরবেন, অসাধারণ সুন্দর একটা ফিলিং তৈরি হবে আপনাদের ভিতরে, এবং হাতায় কিন্তু আমি বলি স্লিভে কিন্তু এখানে ইয়ে করা আছে, একটু একটু খেয়াল করেন স্লিভে কিন্তু কাফ বসানো, এটাতে আরও স্মার্টনেসটা দেখেন আরও দ্বিগুণ হয়েছে, সো অবশ্যই 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 খুবই দ্রুত করে এটা ইনবক্স করে নেবেন, মাত্র 1550 টাকায় ফুল সেটের একটা দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে একটা গাউন আপনারা পেয়ে যাচ্ছেন, আসলেই সুন্দর, মানে কি আমি কিছু জিনিস এক্সপ্লেন করা যায় না, ওগুলো বুঝে নিতে হয়, বেশি বলতে নিলে আবার প্রবলেমে পড়ে যাবো বুঝছো, পরে দিতে না পারলে দেবে এভাবে, আচ্ছা নোজ নিকাবের ব্যাপারটা অনেকে বলছে আপু, নোজ নিকাব অনেকে বলছে নর্মাল নিকাব, আমি যে কোন দিকে যাই এটাই বুঝতে পারতেছি না, নোজ নিকাব হলে আমার জন্য খুবই সুবিধা, আরও প্রাইস কম, আচ্ছা পকেট আছে কিন্তু ইয়ে ভুলে গেছি, এই যে এখানে একটা এই যে সুন্দর চেইন পকেট আছে, এই খুবই স্মার্ট দেখো, এখানে একটা পকেট আছে, এক পাশে আমরা পকেট দিয়েছি, চেন দেয়া আছে, এমন ভাবে দেয়া চেনটা তোমার বোঝাই যাবে না, এখানে চেন মানে পকেট আছে, এই যে দেখো একদম পুরো ঢাকা দেখো, এই যে কিছু বোঝা যাচ্ছে যে এখানে চেন আছে মানে পকেট আছে, দেখো এইখানে এই যে চেনটা জাস্ট খুললে একদম ভেতর থেকে যেটা আর কি যে চেনটা করা থাকে ওইটা, ঠিক আছে সবাই একটু কিন্তু লাইক দিতে হবে, এত কষ্ট করে লাইক করি একখান লাইক দিবার চাও না তোমরা, এবার করে একখান লাইক দিয়ে দাও, আচ্ছা বডি কত আপু, বডি 48-50 মতো বডি থাকে, 50 বডিটা একটু আপনারা বলে নেবেন যে আপু আমি অনেক একটু হেলদি আমার বডি 50 লাগবে, সেক্ষেত্রে অর্ডারটা করার সময় লিখে নেবেন, বাকিরা সবাই ফ্রি সাইজের পেয়ে যাবেন, ঠিক আছে বাকিরা সবাই ফ্রি সাইজ পেয়ে যাবেন, যেহেতু বেল্টও আছে, এই যে দুইটা বেল্ট আছে, আমি তো বেল্ট দিয়ে ফিটিং করি নাই, আমি খোলা রেখেছি, আমি একটু খোলা পরতে পছন্দ করি, এই কারণে আমি খোলা রেখেছি, পেছনটা প্লেন সামনে রয়েছে, খুবই সুন্দর খুবই সুন্দর, এই মেহেক গাউন মাথা নষ্ট করা মেহেক গাউন, প্রাইস 1550, আচ্ছা গুলফা কিন্তু সবাই সবাইকে ফোন দিয়ে আমরা ছেড়ে দিয়েছি, গতকালকেও অনেক গুলফা চলে গেছে, তারপরও যারা পাননি তারা পেয়ে যাবেন, আর ব্ল্যাক কালারটা মনে হয় এখনো কিছু আছে তাই না, ব্ল্যাক অর্ডার
ফ্ল্যাগটা মনে হয় আজকে চলে যাবে। সো গুলফা কিন্তু মোটামুটি সবাইকে সবার জন্য ছেড়ে দিয়েছি অলরেডি। আচ্ছা নিকাবের ব্যাপারটা একটু আসি। নিকাবটা হচ্ছে অনেকে বলেন নোজ নিকাব, অনেকে বলেন এরকম ঢাকা নিকাব, কিটা করাম? ঢাকা নিকাব হলে কষ্ট তো আমার বেশি, জানোই তো এগুলা, এটা মেকিং করতে হয়, এটার জন্য জটিলতা বেশি, আর এটা করলে তো মনে করো আমার জন্য সহজ, কিন্তু এটা কিন্তু এভাবে পড়া যায়, চেষ্টা করলেই কিন্তু পড়া যায়। এই যে এভাবেই কিন্তু নোজ নিকাব পড়া যায়। সো চেষ্টা করবেন এভাবেই পড়তে, এটা আসলে পর্দার জন্য বেস্ট। আমি তো বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আমি আপনাদের জন্য বেস্টটা পৌঁছানোর চেষ্টা করি। নোজ নিকাব অনেক সময় কিন্তু এই অনেকখানি এই পর্যন্ত থাকে, মুখের অনেক অংশ বোঝা যায়, এটা অনেকে পছন্দ করেন না, অনেকে চিন্তা করেন আমি একেবারেই ঢেকে পড়বো। প্রথমে এটা পরে নেবেন, এরপরে হিজাব করবেন। সো এটা কিন্তু তাদের জন্যই দেয়া হয়। সবাই বলেন আপু আর একটু পর্দার জন্য দেন, এই কারণে আমি ভারী কাপড়টা যেটা একেবারে চেরি অরিজিনাল দুবাই চেরিটাই ইউজ করি আপনাদের জন্য। সো সবাই এই কারণেই, আমি জানি না এরপরে আমি কী করবো, নোজ নিকাবের কথাও চিন্তা করব, দেখি কী করা যায়। পকেট লং জিলভা, অমা লং জিলভা ব্যাপার পকেটে দিতে হইবে? আচ্ছা আপু আমি নিতে চাই, কিভাবে নিব? আপু খুব সোজা, খুবই সোজা, জাস্ট মেসেজে, ওখানে একটা মেসেজ অপশন আছে না আমাদের পেজে, মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে রাখেন যে আপু আমি এটা নিতে চাই। এবং সবচেয়ে একটা বড় কথা বলি, আপনারা আমি তো সব বলে দিলাম, সব কিছু বলে দিয়েছি, যা সাইজটা বলবেন যে আমি লম্বা 50 লম্বা ইয়ে চাচ্ছি, 52, 54, 56, 58 চাচ্ছি, ঠিক আছে, অন্য কোনো পরি করবেন না। বডিটাও বলে দিলাম, ফ্রি বডি থাকবে, যারা শুধু 50 বডি তারা শুধু বলে নিবেন যে আমি 50 বডি, আমার বেশি লাগবে, এছাড়া সবাই ফ্রি পড়তে পারবেন। ওকে, বেল্ট আছে, এখানে একটা পকেট আছে, খুবই সুন্দর একটা হিজাব পাবেন এটার সাথে, ম্যাচিং হিজাব, হিজাব কিন্তু বেশ বড় সড়ো একটা হিজাব পাবেন, দেখেন বড় সড়ো একটা হিজাব পেয়ে যাচ্ছে, এবং এটার সাথে নিকাব পেয়ে যাবেন। দুইটা কালার করেছি আজকের এই সামনে, কিন্তু পুরোটা প্লেট কুচি, একটু খেয়াল করেন, এই যে পুরোটা প্লেট প্লেট কুচি। সো এই সেটটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 1550 টাকায়। হ্যাঁ, বেল্ট লাগাইলে আরো সুন্দর লাগে, কিন্তু আমি এত সুন্দর লাগবে দেখে আর বেল্ট লাগাই নাই, তাই না মিম? খুব সুন্দর করে বেল্ট হলে একটু ফিটিং দেখা যায়, আমি একটু দেখাই, এই যে এরকম একটুখানি দেখাই, দেখো এই এরকম ফিটিং, ঠিক আছে, এরকম ফিটিং। তো যারা ফিটিং পড়তে পছন্দ করে ফিটিং করবেন, আমি ফিটিং পরি নাই, ফিটিং না পরে আমি একটু মানে ইয়ে রেখেছি, এই যে প্লেন রেখেছি, আমি এমনি ধরলাম, বাট এরকম ফিটিং বেল্ট দিয়ে এরকম ফিটিং করে অনেক কাপড়ে পরেন, তারপর আমি বেল্ট দিয়ে দিয়েছি, আমি এরকম লুজ পড়তে পছন্দ করি, যেমন লুজ পরেই আছি। আচ্ছা এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা, প্রাইস 1550, 50 সাইজ আছে তো আপু, 50 থেকে 58 পর্যন্ত পাবেন এটা, 50, 52, 54, 56, 58, 1550। এবং এটার আরও একটা দুর্দান্ত যে কালারটা, টিল কালার, চড়ে কালার, এইটাও খুব সুন্দর। অনেক কাপড় আছেন যে ব্ল্যাক তো অনেকগুলো পরেছে, একটু টরে কালারে আসি, যারা টরে কালার দেখেছে মানে সবসময় পরেন বা কখনো পরা হয়নি, জাস্ট ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর এই কালারটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে পেছনের পোর্শনটা, স্লিভে তো কাপ থাকছে, আর ফ্রন্টে এই যে এই হচ্ছে আমাদের টরে কালারটা। ওকে, এই হচ্ছে আমাদের টরে কালারটা, দুইটা কালারই খুব সুন্দর, একটা ব্ল্যাক একটা টরে কালার, দুইটা কালারই অসাধারণ সুন্দর। যে আপুরা যেটা নিতে চান সেটা নিয়ে নেবেন, গাউন তো, গাউন আসলে সবাই পরতে পারে, ঠিক আছে, এই বোরখাগুলো হচ্ছে সবার জন্য, একটু প্লেইন টাইপের, সব সময় রাফ ইউজও করবো আবার দেখতেও সুন্দর, ঠিক আছে। সো এবং ফুল সেটে যখন আমি পরবো তখন আসলে কিন্তু এটার স্মার্টনেসটা আরও আরও বেড়ে যায়, ঠিক আছে, এই যে হিজাবে থাকবে, হাতায় কাফ থাকবে, নিকাব ম্যাচিং, সব কিছু যখন ম্যাচিং করে পরবো দেখতে আরও বেশি ক্লাসি লাগে, একটা সিম্পল জিনিসও কিন্তু আসলে অসাধারণ সুন্দর লাগে তখন। সো এই হচ্ছে, আর এখানে কিন্তু প্লেট প্লেট কুচি, আমি জানি না ক্যামেরায় আপনারা ওইভাবে বুঝতে পারবেন কি না, সামনাসামনি আসলে এটার সৌন্দর্যটা আমার কাছে মনে হয় আরও বেশি, ঠিক আছে, সামনাসামনি সৌন্দর্যটা এখানে আরও বেশি। এই হচ্ছে আমাদের টরে কালারটা, আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা। ওকে, দুইটা কালারই দুই রকম সুন্দর, 50, 52, 54, 56, 58 আপুদের জন্য, ইনশাল্লাহ আজকে আমি এটা দিতে পারবো। যারা যারা অর্ডার করবেন একটু দ্রুত করে অর্ডার করে নেবেন, কেউ মন খারাপ করবেন না যারা পাবেন না বা কিছু, আমি এমনিতেই অনেক বকা খেয়ে মোটা হয়ে গেছি, শুকাই গেছি, বেশি বকা খাইলে শুকায় যায় না মানুষ, দেখো মুখখান শুকায় গেছে বকা খেয়ে, কালকের ওই যে ইয়ার কি বলে ডিসকাউন্টের লাইভের বকা খেয়ে। টপ ফ্যানদের জন্য আমি একটা অফার দিব, কি অফার দিব এক খুঁজেও পাইতেছি না, কি অফার দিব তোমাদের জন্য বলো, সুন্দরবনে নিতে পারবো অবশ্যই, ঢাকার বাইরে হচ্ছে তোমরা হোম ডেলিভারিও পাবে, সুন্দরবনেও নিতে পারবে। তবে আমি একটু সুন্দরবনে কেন বেশি সাজেস্ট করি জানো, তাড়াতাড়ি পাওয়া যায়, আর হোম ডেলিভারি নিলে যে কবে যে আসবে তা আমরাও জানি না,
যে সুন্দরবনে তোমাকে মানে যদি পাঠাওতে পাঠায় দেই, ওরা যে কবে দেয় ওটার খবর আমরাও জানি না, হয়তো 7 দিনও লেগে যায়। বাট সুন্দরবনে হয় কি, আজকে যদি আমি বান্ডিল করে পাঠাই দিই, দেখা যাবে কালকে সকালের মধ্যে সুন্দরবনের গাড়ি চলে যায়, ওরা দুপুরেই ফোন দেয়। বডি আপু, বডি ফ্রি সাইজ, শুধুমাত্র 50 বডি আপুরা বলে নেবেন, 48 পর্যন্ত ফ্রি থাকে, এগুলো একদম ফ্রি সাইজ থাকে, সবাই করতে পারে। এবং বেল্ট আছে এটার সাথে, বেল্ট আছে, পকেট আছে, এই যে পকেট কি লাগিয়ে ফেলছি, এই যে পকেট, ঠিক আছে, খুবই সুন্দর, খুবই প্রিটি। সো এটার প্রাইস 1550 ফুল সেট। এই একটু পরে কাজ করতে বলতে শব্দ হচ্ছে না, ফুল সেট, ফুল সেট, ফুল সেট, দেখো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে সুন্দর করে বুক করে রাখো, যে আপু আমার সাইজ হচ্ছে 50 বা 52, 54, 56, 58, এই কয়েকটা সাইজের মধ্যে হবে, যারা কে আসবে আপু একটু ওয়েট করেন, সব আসবে। আচ্ছা মেসেজ আমি এই যে এখনই লাইভ শেষ করার পরে আমি ধরবো। আচ্ছা এখানে কিন্তু পাইপিং থাকবে গলা, এটাতেও কিন্তু তাই, ব্ল্যাকেও কিন্তু তাই, হ্যাঁ ব্ল্যাকটাও কিন্তু সেম। আর এখান থেকে কিন্তু পুরোটা এরকম প্লেট প্লেট কুচি থাকবে, সামনের পোর্শনটা কিন্তু কাটিং করা, দেখো সামনের পোর্শনে কিন্তু এই যে এই জায়গাটুকু খেয়াল করে দেখো, জাস্ট এইটুকু কিন্তু জয়েন্ট, বাকি বাকি কোথাও কিন্তু জয়েন্ট নেই, একটু খেয়াল করে দেখো তোমরা, এদিক দিয়ে কিন্তু কোনো জয়েন্ট হবে না, হ্যাঁ ডিজাইনটা এরকম, এখান থেকে কিন্তু কোনো জয়েন্ট নেই, পেছনেও তাই, পেছনে কোনো জয়েন্ট হবে না, প্লেন, জাস্ট ফ্রন্টে জয়েন্ট হবে, এই যে জাস্ট এই অংশটাতে জয়েন্ট থাকবে, ওকে প্লেট কুচিটা দেওয়ার জন্য, এটা ব্ল্যাকেও যা এটাতেও তাই সেম, ওকে বুঝানো, আই হোপ সবাই ভালো মতো বুঝে গেছেন। আর কাফে রেখানো খুব সুন্দর কুচি থাকবে, খুবই দ্রুত করে ইনবক্স করে ফেলবেন এই ফুল সেটের জন্য 1550 টাকায়, চেরি ম্যাটেরিয়ালের এত সুন্দর একটা বোরখা আজকে কালারফুল আপনাদেরকে উপহার দিল, খুবই দ্রুত করে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা আপু 56 কি রেখে দিবেন কালোটা, রেখা কেমনে দিব, তাদের অর্ডার করুন, ইনবক্স ইনবক্স মেসেজে। মালেশিয়ান বোরখা আসবে আপু, অর্ডার ডান, মাশাল্লাহ ফুল নিকাবের উপরের পাটটা বড় করো, নিকাবের পাটটা, আচ্ছা আর কত বড় করবো বলো তো দেখি, কারণ তোমরা তো এখানে হিজাব পরবা, নিকাবের পাট দেখছো কতখানি কেমনে বড়, আর কেমনে বড় দেখো, এটা তো পুরোটা এই পর্যন্ত আসছে, এটার বড় আর কেমনে করি বলো তো, এই যে দেখো অনেকখানি, এই যে বডিটা কাভার হয়ে গেছে, এইটার থেকে বড় করলে তো দেখতে ভাল লাগবে না, ঠিক আছে একদম হিজাবটা কিন্তু আরও বড়, হিজাবটা একদম রাউন্ড করে পড়তে পারবে, আমি তো এখানে এই যে আটকায় রাখছি এই অংশটা, ওকে ডেলিভারি চার্জ ফ্রি দিব টপ ফ্যানদের জন্য, আচ্ছা তাহলে একটা ঘোষণা দিয়ে দিব না, হুটহাট করে দিয়ে দিলে আবার গন্ডগোল পাকা যাবে, ঠিক আছে। নোয়াখালী মাছ দিতে দেওয়া যাবে, আমি টরে কালোটা অবশ্যই মাছ দিতে, আমাদের প্রত্যেকদিন অনেক অনেক প্রোডাক্ট মানে ই দিতে হবে কি বলে এটারে, মোবাইলই হয়ে গেছিল, আপডেট দিতে হবে আর কি, আপডেট চাচ্ছে, কাফতান আসবে, ওকে। আর কোনো কোয়ারি আছে, আর যারা এসএমএস প্রবলেম হয়েছে, এসএমএস এখনো সিন করেনি, এরকম যদি কিছু এসএমএস থেকে থাকে, কেউ কোনো মন খারাপ করবেন না, অর্ডার করেন, আমরা সব কিছুই দেখবো, আসলে একটু বেশি চাপ পড়ে গিয়েছিল, একটা প্রোডাক্টে যদি 100-200 জন একটা প্রোডাক্টের উপরে ইনবক্স করে তাহলে আমাদের জন্য অবস্থাটা কি হয়, তাই না, এই এই জন্যে একটু প্রবলেম, ইনশাল্লাহ প্রবলেম থেকে আমরা একেবারেই মুক্তি পেয়ে যাব, আজকে প্রোডাক্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, চেরি ব্ল্যাক, ও চেরি ব্ল্যাক ইনার, চেরি ব্ল্যাক ইন এবং ইনবক্স করো আছে, ও না চেরি ব্ল্যাক ব্ল্যাক মনে শেষ হয়ে গেছে আপু, আলহামদুলিল্লাহ মেহজাবিন আসবে। সো আজকে এই পর্যন্তই, আজকে সুন্দর দুইটা কালার দেখিয়ে দিলাম, একটা ব্ল্যাক একটা হচ্ছে খুব সুন্দর টরে, দুইটা কালার, এই যে খুবই সুন্দর খুবই প্রিটি। সো যাদের ভালো লাগছে খুব দ্রুত করে ইনবক্স করে ফেলবেন, এবং ইনবক্সে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস খুব সুন্দর করে দিয়ে সাইজটা মেনশন করে, আপু বুঝি নাই কি রে আয়েশা আপু, আচ্ছা উইংস আবাই আসবে জান্নাত আনো ম্যাটেরিয়াল আপু, দুবাই চেরি 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 অবশ্যই চেরি, ওকে সুন্দরবনে হোম ডেলিভারি, হ্যাঁ সুন্দরবনেও হোম ডেলিভারি যায়, আবার হচ্ছে পাঠার মাধ্যমেও যায়, পাঠা পাঠাও, আচ্ছা 50, হ্যাঁ হবে
লং হবে হবে আপু দুবাই চেরি ইয়েস সো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আজকের এই মানে মেহেক গাউনটা আপনাদের অনেক পছন্দ হয়েছে সবাই ভালো মতো দেখে যারা পরে দেখবেন পরে দেখে অর্ডার করতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি দেখে সবাই অর্ডার প্লেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী কালকে 3:30টার সময় আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ